অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পূর্বে উত্তর কলকাতার তারাসুন্দরী পার্কে আজ রাম মন্দিরের পূজায় অর্পিত প্রসাদি চাল এবং রাম মন্দিরের ছবি ও নিমন্ত্রণপত্র নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। রাম মন্দিরে যাওয়ার জন্য কলকাতাবাসীর কাছে আমন্ত্রণ পর্ব শুরু করল বিজেপি। বিজেপির রাজ্য সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী, উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ, পৌরপিতা বিজয় ওঝা ওই সমস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে 22শে জানুয়ারির পরে রাম মন্দির দর্শন করার আমন্ত্রণ জানান। তমগ্ন ঘোষ বলেন, রাম মন্দিরে যাওয়ার জন্য নিমন্ত্রণ পর্ব আজ থেকে শুরু হলো, লাগাতার চলবে এই কর্মসূচি। আমরা এখানে উত্তর কলকাতায় আজকে আমরা উদ্বোধন করছি। আমরা সকলের বাড়ি বাড়ি গিয়ে হলুদ চাল এবং আমাদের যে এই রাম মন্দিরের ছবি এবং শ্রী রামের ছবি দেওয়া এবং তার যে এই যে বাংলায় লেখা এই যে লিফলেট আমরা বাড়ি বাড়ি দিচ্ছি তাদের কাছে, এই যে 22 তারিখে একটা পূর্ণ দিন, শ্রীরাম সেদিনের সেই ফিরে পাচ্ছেন তার রাম মন্দির। সকলে তো 22 তারিখে যেতে পারবেন না আমরা, তাই আমরা নিজ নিজ স্থানে থেকে 22 তারিখটা উদযাপন করব, সেটাই সকলের কাছে গিয়ে তাদেরকে আবেদন করা।